আলোয় পথ চলেছি, নতুন আশায় বুক বেঁধেছি, নতুন আলোয় পথ চলেছি, নতুন আশায় বুক বেঁধেছি, নতুন দিনের অগ্নি শপথ, এগিয়ে যাবে বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের দিকগুলো আলোচনা করে থাকি। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমকে, আমরা আমন্ত্রণ জানিয়েছি মাননীয় সংসদ সদস্য আনোয়ার আবেদিন তুহিনকে। তো সানজিদাপা, শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকারের নয় বছরের মতো আমরা অতিক্রম করতে চলছি, তো এই নয় বছরে বর্তমান সরকারের ঈর্ষণীয় সাফল্যগুলো আপনার চোখে কি, যদি সংক্ষেপে একটু তুলে ধরতে চান? আসলে এই বিষয়টি আলোচনা করবার আগে আমাদের একটু পেছনে যেতে হবে। স্বভাবত কারণে স্বাধীনতার 46 বছর, এই 46 বছরে বঙ্গবন্ধুর 3.5 বছর আর আওয়ামী লীগের 10 বছর আর 4 বছর, 14 বছর, 17.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। অর্থাৎ বেশিরভাগ সময়টাই স্বাধীনতার বিরোধীরা কিন্তু ক্ষমতায় ছিল। উন্নয়নের বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হবার পর আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি করে লক্ষ্য করেছি, এবং আমরা এটুকু বলতে পারি, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশটা মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই 3.5 বছরে আমরা যে উন্নয়নটা দেখেছিলাম, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য জাতির পিতা হাত দিয়েছিলেন। মানুষের মৌলিক যে অধিকারগুলো, অর্থাৎ আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলিকে টার্গেট করে জাতির পিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এই দেশটাকে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য। কিন্তু 75-এর পর 21 বছর আমরা কি দেখেছি? আমরা দেখেছি দেশটাকে পিছিয়ে নেবার জন্য যা যা করা দরকার, অর্থাৎ ওই সময়টা অ্যাকচুয়ালি স্বাধীনতার বিরোধীরাই ক্ষমতায় ছিল। 1996 সালে ক্ষমতায় আসবার পর আমরা দেখলাম বাংলাদেশের মানে যে বিষয়টা অর্থবহ, যে উন্নয়ন কিংবা বঙ্গবন্ধুর রেখে যাওয়া জাতির পিতার যে 75 সালের হত্যার আগ পর্যন্ত রেখে যাওয়া সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার তার কন্যা জননেত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন। এবং আপনি আশ্চর্য হবেন মাইকেল ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে ওই সময়টা আমরা কি দেখেছি। ওই 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিএনপি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। ওই সময়টা আমরা দেখেছিলাম বাংলাদেশে একটা খাদ্য ঘাটতির দেশ হিসেবে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিলেন, 40 মেট্রিক টন খাদ্য ঘাটতি রেখে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 40 মেট্রিক টনকে আবার আমরা দেখলাম 2001 সালে যখন আজকে প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়লেন, তখন সেই খাদ্য ঘাটতির দেশকে আরও 40 লক্ষ টন উদ্বৃত্ত রেখে উনি ক্ষমতা ছাড়লেন। আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেরেস পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ কৃষিতে অনেক বেশি উৎপাদনের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন, বাংলাদেশকে সম্মানিত করেছিলেন। আপনি দেখেছেন ওই সময়টা আমাদের পাহাড়ি অঞ্চলে, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের শান্তি রক্ষা করার জন্য ইউনেস্কো শান্তি পুরস্কার এনেছিলেন, অসংখ্য পুরস্কার। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা এটা তৃতীয়বারের মতো উনি ক্ষমতা আছেন। আমরা যেটি দেখি সেটি হচ্ছে বঙ্গবন্ধুর যে একটা বড় মন এবং বাংলাদেশকে একটা মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এইবারের ক্ষমতায় আসার পর, অর্থাৎ এই 2008 সালে নির্বাচনের পর। আমাদের একটা ভীষণ, মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাতির পিতার কন্যা একটি ভীষণ আমাদের সামনে থ্রো করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে 2008 সালে নির্বাচনে, সেটি হচ্ছে ভীষণ 2020-21 এবং ভীষণ 2041। 2001 সাল থেকে 2006 সাল, এই সময়টা আসলে জাতির জন্য সবচাইতে বেশি দুর্ভাগ্যের একটা সময়, কারণ ওই সময়টা আমরা কি দেখেছিলাম, কোনো উন্নয়ন তো হয় নেই। আমরা দেখেছিলাম 1 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তার উৎপাদন করতে পারে, খাম্বা দেখেছি, শুধু খাম্বা দেখেছি। আমরা দেখেছি 5 বার বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হলো,
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো। আমরা দেখলাম কি দেখলাম, যে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়েছিল 2001 সালের পয়লা অক্টোবর নির্বাচনের পর, সেই হাতটিকে, হাতের আঙ্গুলটিকে কেটে নেওয়া হয়েছিল। জাতির কত দুর্ভাগ্য দেখেন, একটা দেশকে একটা মর্যাদার আসনে নিয়ে যাওয়ার সংগ্রাম একদিকে, আরেক দিকে হচ্ছে জাতিকে পিছিয়ে দেওয়ার সংগ্রাম, জাতিকে সেই পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা, এটা আমরা দেখেছিলাম। এবং আপনি আজকে এই স্বাধীনতার এত বছর পর, 44 বছর পর এই টানা আমাদের এই সময়টার অর্জনটা আমার আপনার কাছে ছোট্ট করে তুলে ধরতে চাই। যেভাবে জাতির পিতা স্টেপ নিয়েছিলেন মানুষের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলোকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখেন গত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে একটা নিম্ন শ্রেণী, অর্থাৎ একেবারেই নিম্নবিত্ত মানুষদেরকে, প্রায় 5 কোটি মানুষকে, এখন বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ, 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যম নিয়ে আসছেন। এটি কিন্তু আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী একক প্রচেষ্টা। স্বাস্থ্য খাতের কি মানে একটা মিরাকল, আমাদের 13,000 কমিউনিটি ক্লিনিক, অর্থাৎ গ্রামাঞ্চলে আপনি কমিউনিটি ক্লিনিকগুলি একদম বিশেষ করে নারী শিশু এদের জন্য, এদের জন্য বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশে অর্ধেকেরই বেশি নারী, সুতরাং নারীদের কথাটাই মূলত বেশি মাথায় আমাদের রাখতে হবে। এবং নারীর উন্নয়ন ছাড়া কিন্তু আমাদের বাংলাদেশ বহু কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রী। এখন এই যে কমিউনিটি ক্লিনিকগুলির মাধ্যমে স্বাস্থ্যসেবা অনেকটাই মানুষের দোরগোড়ে পৌঁছে গেছে। শিক্ষা, শিক্ষায় যদি আসি, একদিনে যে বই বিতরণ আপনাদের, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আপনি দেখেন 2009 সাল থেকে আমরা কিন্তু বই দিচ্ছি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, এবং সারা বাংলাদেশে আপনার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছেন, আমি মনে করি যে বাংলাদেশ 46 বছর পর আমরা অন্তত বলতে পারবো যে বাংলাদেশ একটি শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আমি আবার আসি আপনার কাছে আপা, আমি একটু আনোয়ার আবেদিন তুহিনের কাছে আমি যেতে চাই, মাননীয় সাংসদ। আপনি নান্দাইল এলাকার থেকে নির্বাচিত সংসদ সদস্য, তো আপনার এলাকার ঈর্ষণীয় যেগুলি সাফল্য আপনি যেগুলি করেছেন আপনার নির্বাচনকালীন ওয়াদা যেগুলি ছিল, কতটুকু করতে পেরেছেন যদি একটু তুলে ধরেন, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব। স্বাধীনতা গত হয়েছে 46 বছর, আমি আর 2 মাস গত হলে 4 বছরে এমপি হব, আমার 4 বছরে আমি নতুন এমপি হয়েছি। এই উপজেলায় প্রথম হাত দেওয়ার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই বিখ্যাত একটা প্রকল্প যুব উন্নয়নের ন্যাশনাল সার্ভিস, উনি ওয়াদা করেছিলেন গ্রাম বাংলার ঘরে ঘরে শিক্ষিত যুবক যুবতীদের কর্মের ব্যবস্থা করবেন, সেই ন্যাশনাল সার্ভিসটি আমি প্রথম পেয়েছি। 1600 ছাত্রছাত্রী সেই ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়েছে এবং তারা স্ব কাজ করছে, নিজেরা ব্যবসা বাণিজ্য করছে। এই 1600 ছেলে মেয়ে যুবক যুবতী এখন আত্মনির্ভরশীল। আমার ফায়ার সার্ভিস ছিল না, ফায়ার সার্ভিস হয়েছে। উপজেলা পরিষদের ভবন ছিল না, এটা আন্ডার কনস্ট্রাক্টেড। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ছিল না, প্রায় শেষ হয়ে কয়েকদিন আগে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় 10ই সেপ্টেম্বর সেটা উদ্বোধন করে এসেছেন। কারিগরি মহাবিদ্যালয় গোটা ময়মনসিংহে একটিও ছিল না, আমি একটি কারিগরি মহাবিদ্যালয় হচ্ছে প্রায় 4 কোটি মূল্যের কারিগরি মহাবিদ্যালয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে। শহীদ আদর্শ কলেজ ছিল, এটা সুদীর্ঘদিনের মানুষের দাবি ছিল, যেটি সরকারিকরণ, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমার মাতৃতুল্য নেত্রী এই সরকারি কলেজটিকে সরকারিকরণ করেছেন, এটা মানুষের অনেক দিনের প্রাণের দাবি ছিল। সমর্থ যখন মহিলা কলেজ একটি ছিল, এটি একটা 4তলা ICT ভবন হয়েছে। মুসুল্লি স্টুডেন্ট কলেজের একটি 4তলা ভবন হয়েছে। এই সময়ের ভিতরে গ্রামীণের প্রায় 60 কিলোমিটার রাস্তা আমি পাকা করেছি। 4টি কমিউনিটি ক্লিনিক, আমার আপা সঞ্জিত আপিটকে বলেছেন গ্রামের মানুষের কি পরিমাণ উপকার যে করছে এই কমিউনিটি ক্লিনিক, কল্পনা করার মতো না। এই সকালবেলা কমিউনিটি ক্লিনিকগুলোতে মা বোনদের লাইন দেখে 31টি ওষুধ সরকার বিনামূল্যে দিচ্ছে। 2টি ইউনিয়ন পরিষদের ভবন, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ ভবন, নান্দাইল ইউনিয়ন পরিষদ ভবন, নতুন ভবন নির্মিত হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করে এসেছেন। সাবরেজিস্ট্রিয়েটে ভবন ছিল না, দীর্ঘদিনের পুরাতন জোড়াজীর্ণ সাবরেজিস্ট্রি ভবন ছিল, এটি টেন্ডারের প্রক্রিয়ায় আছে। নান্দাইল চৌরাস্তা স্বাধীনতার একটা স্তম্ভ নির্মাণের জন্য প্রক্রিয়া হাত দিয়েছি, আমি আশা করছি এই ক্ষমতার সময়কালীন মধ্যে এটি নির্মিত হবে। জাহাঙ্গীরপুরের রায়পাশা নামক স্থানে একটি TTC টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, জনতি শেখ হাসিনার ইচ্ছে বাংলাদেশের 496টি উপজেলায় প্রত্যেকটি উপজেলায় একটি করে TTC দেবেন, শিক্ষিত এবং দক্ষ জনশক্তি নির্মাণ করবেন এবং এই শিক্ষিত দক্ষ জনশক্তি বাইদেশে রপ্তানি করবেন। বাংলাদেশ 17 কোটি জনগণের দেশ, এর ভিতরে যে 8 কোটি জনগণের কাজের বন্দোবস্ত বাইরে করা হয়, বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, শ্রেষ্ঠ ধনীতম দেশ, এবং তার
সেইটিকে লক্ষ্য রেখে এই প্রত্যেকটি উপজেলা একটা করে এটিসি আমি আমার উপজেলায় একটি আনতে সক্ষম হয়েছি, এটি খুব শীঘ্রই কাজ শেষ করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের ওইখান থেকে ইচ্ছায় গ্রামবাংলার প্রায় প্রত্যেকটি স্কুল কলেজে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দেওয়া হচ্ছে এবং আমার উপজেলায় এখন পর্যন্ত প্রায় 9টি কম্পিউটার ল্যাব দেওয়া হয়েছে। জাহাঙ্গীরপুরের কাছে একটি কালীবাজার আছে যেটিতে গ্রামের পরীক্ষামূলকভাবে প্রত্যেকটি গ্রামে বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণের প্রক্রিয়া সরকারের এবং একটি গহীন গ্রামে চারতলা একটি মার্কেট যেটি মহন্তরের মার্কেটের মতো সিঁড়ি না, চারিদিকে রাউন্ড করে উঠতে উঠতে চারতলা উঠতে পারবে এইরকম একটি মার্কেটের প্রস্তাব হয়েছে এবং খুব শীঘ্রই টেন্ডার হবে। বিদ্যুতের প্রভূত উন্নয়ন হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না নান্দাইলের আগামী 2018 সালের জুন মাসের মধ্যে নান্দাইলের প্রত্যেকটি ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিতে পারবো ইনশাল্লাহ। আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাচ্ছি যে আমাদের এই সরকারের যে অ্যাচিভমেন্ট, ঈর্ষণীয় অ্যাচিভমেন্ট এই 8 বছর 9 বছরের মতো দ্বিতীয়বারের সহ, তো এই সময়কার অ্যাচিভমেন্টগুলো আপনি কীভাবে দেখেন খুব সংক্ষেপে এবং একটু উল্লেখ করেন যদি। গোটা বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তা আমার উপজেলার উন্নয়ন দেখলে গোটা বাংলাদেশের উন্নয়ন অনুমান করা যায়। একটা মানুষকে যদি চোখ বেঁধে পৃথিবীর কোনো জায়গা থেকে এনে ঢাকায় ছেড়ে দেন মাঝখানে, সে এসে বাংলাদেশকে আসলে বাংলাদেশ বলবে না। বাংলাদেশের চেহারাটা এইভাবে চেঞ্জ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, গোটা ঢাকা শহর এখন দোতলা হয়েছে। এটি উন্নয়নের কোন শেষ সীমাপন্থে পৌঁছেছে কল্পনা করা যায়। আপা বলেছেন একটু আগে আওয়ামী লীগের প্রথম 3.5 বছর, মাঝখানে 5 বছর, এখন চলছে লাস্ট 10 বছর প্রায় শেষ হওয়ার পথে। প্রত্যেকটা শাসন আমলে যদি ধারাবাহিকতা থাকত বাংলাদেশ অবশ্যই মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত। ধারাবাহিকতা নাই তো, আমি একটা মানুষ 1 থেকে 10 পর্যন্ত করলাম, আপনি পরে আরেকবার ক্ষমতায় আসলেন আপনি কি 10 থেকে 11 থেকে শুরু করবেন? শুরু তো করবেন না, আপনি শুরু করবেন আবার 1 থেকে, কারণ আমার কোনো কাজ আপনার পছন্দ হবে না। সেই কারণে দেশটা যে তিমিরে ছিল সেই তিমিরে পড়ে থাকছে, না 3.5 বছর তারপরে গ্যাপ, তারপরে আবার 5 বছর, তারপরে আবার গ্যাপ, তারপরে এখন 10 বছর চলত। এই ক্ষমতার ধারাবাহিকতা যদি থাকে জননেত্রী শেখ হাসিনা, যদি আর 2 টার্ম যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে চাকরি করতে আসবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাকে, এই পরিমাণ উন্নয়ন বাংলাদেশে হচ্ছে, হতে যাচ্ছে। আপা আপনার কাছে আমি বর্তমান যে রাজনীতি যে অবস্থা বা সামনে একটি অর্থবহ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এর কে লক্ষ্য করে নির্বাচন কমিশন সংলাপের আহ্বান করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে সংলাপে অংশগ্রহণ করেছেন রাজনীতি, তো এরকম একটি নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা সবাই এগিয়ে যাচ্ছি, তো আপনার কি মনে হয় যে আমরা কি একটি সফল নির্বাচন আমরা করতে পারবো, কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো, এটা আপনি কি মনে করেন বর্তমান যে? নিশ্চয়ই আমি আমি আপনার সাথে একেবারেই একমত। এটা বলার আগে মানে আমার মানে ঢাকা শহরে উন্নয়নের কথা তো হচ্ছে শুধু আমার এলাকার একেবারে মানে খুব নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলিশ, এটা ঢাকা 4, এটা সবচাইতে বড় সমস্যা ছিল হচ্ছে জলাবদ্ধতা। এটা একটা ইরিগেশন একটা প্রজেক্ট ছিল, পরবর্তীতে কখনোই এটাকে আর ওরকম গুরুত্ব দেওয়া হয়নি। 2008 সালে নির্বাচনের পরে আমি যখন সরাসরি নির্বাচিত হলাম তখন 2009 সালের অক্টোবর মাসে একটা প্রজেক্ট আমরা নিয়েছিলাম, এটি জলাবদ্ধতা নিরসনের জন্য DND প্রজেক্টের। সেই প্রজেক্টে 238 কোটি টাকা এটা নির্ধারণ করা হয়েছিল, বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেটি একনেকে আস্তে আস্তে 2013 সাল 2014 সালের নির্বাচনকে সামনে রেখে ওইটার একনেকে পাশ হয়নি এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, অর্থমন্ত্রী কথা দিয়েছিলেন। আমি আসলে এই একটা সুযোগ নিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এই প্রজেক্টটিকে উন্নীত করে 558 কোটি টাকা পাশ করে এবং সেটির কাজ আমাদের সেনাবাহিনী কর্তৃক এখন শুরু হয়েছে। ওই এলাকায় আপনার কোনো সরকারি স্কুল ছিল না, আমি শিক্ষার কথা বলছিলাম, আগেও বলেছেন আপনার এলাকার সরকারি কোনো স্কুল ছিল না, সেখানে শেখ কামাল সরকারি হাই স্কুল আমরা একটা করেছি, সেখানে নির্বাচনের সার্ভার স্টেশন ছিল না, মানুষকে ভোটার হলে হতে হলে সে 15 কিলোমিটার দূরে আমার এলাকা থেকে এই শেরে বাংলা নগর এখানে আসতে হতো। আমি নির্বাচিত হওয়ার পর সেখানে একটা আমরা সার্ভার স্টেশন করেছি, সেখান থেকে এখন নির্বাচনের সব ভোটার হওয়া কিংবা কারেকশন করা কিংবা ভোটের মানে স্থানীয় সরকারের নির্বাচনগুলির ভোটের ইয়ে দেওয়া, রেজাল্ট দেওয়া সব কিছুকে কিন্তু এখন ওই এলাকা থেকে দোলাই পাড়ি থেকে হচ্ছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, কবরস্থানে উন্নয়ন করেছি আমরা, ওখানে শ্মশানঘাটের গ্যাসের লাইন আমরা দিয়েছি, সারা ঢাকা শহরের যে
মানে যে হিন্দু সম্প্রদায়ের যে ডেড বডি সেখানে যায়, সেখানে সাধারণভাবে পড়ার চাইতে আমরা কলকাতাকে একটা ই ধরে সেখানে আমরা গ্যাসের লাইন কিন্তু আমরা সেখানে নির্মাণ করেছি, যে সেখানে আপনার ই হবে না, পলিউশনটাকে ই করার জন্য। আজকে পদ্মা সেতু হচ্ছে, আপনি দেখেন, যেটা মানুষের স্বপ্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন, সেটি বাস্তবায়ন বাস্তবে দৃশ্যমান এখন পদ্মা সেতু। আপনি দেখেন গ্রাম অঞ্চলে একটি বাড়ি একটি খামার, এটা মানুষের আর্থিক আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি বাড়ি একটি খামারের কোনো তুলনা নেই। এবং এই প্রত্যেকটি প্রজেক্ট বিএনপি সরকার কিন্তু বন্ধ করে দিয়েছিল ওই সময়টায়, বিএনপি জামাতের ওই সময়টায়। 2008 সালের নির্বাচনের পর এত উন্নয়ন হয়েছে বাংলাদেশে, এবং বিএনপি জামাত ধরেই নিয়েছিল তারা তাদের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে, তাদের কর্মকাণ্ড সেরকমই তারা করেছিল, এবং সে প্রত্যাখ্যান করবে সেই বিষয়টিকে কিন্তু তারা মাথায় রেখেছিল, যে কারণে তারা নির্বাচনকে ভয় পেয়েছে, তারা নির্বাচনে যায়নি, তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যানই করেনি, তারা নির্বাচনকে প্রতিহত করেছে। তারা কিভাবে আপনার কতগুলি জ্বালা, অনেকগুলি সেন্টার কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, তারা পুলিশকে মাথা থেতলে দিয়েছিল, মানে তাদের যে ভয়াবহ, তাদের যে কর্মকাণ্ড, এই তাণ্ডবের জন্যই কিন্তু 2014 সালে তাদের আত্মবিশ্বাসটা শেষ হয়ে গিয়েছিল, যে কারণে তারা নির্বাচনে আসেনি। অনেকে বলে যে এই কারণে সেই কারণে, আসলে কোনো কারণেই না, ওদের পাশ করার কোনো সম্ভাবনা ছিল না, ওরা বুঝতে পারছিল যে নির্বাচনে আসলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনি দেখেন ওই সময়টা মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করেছেন তাদেরকে নির্বাচনে আনবার জন্য, অনেক ছাড় দিয়েছিলেন, মন্ত্রণালয় সেজেছিলেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদের কিন্তু অফার করেছিলেন। বাংলাদেশে যখন নির্বাচন হয়ে গেল 2014 সালে, তখন তাদের বোধোদয় হলো, তারপরে তারা কি করলো দেখেন 2015 সালে, যখন নাকি আমরা এক বছর পূর্তি করছি 14 সালে নির্বাচনের পরে, ওই সময়টায় কি দেখলাম, বেগম খালেদা জিয়া 3 মাস ধরে গুলশানের বাড়িতে বসে থাকলেন, অবরোধ দিলেন, মানুষ পুড়িয়ে জীবন্ত মানুষকে দগ্ধ করলেন। তারপরে তিনি কি বললেন যে এই সরকারকে না নামিয়ে উনি নাকি বাড়ির থেকে বের হবেন না। কিভাবে বের হলেন, তার সাথে কোনো জনগণ নেই, এটাই হলো বড় কথা। 4 বছর গিয়েছে, আমরা আশা করি 4 বছর, এই 2 মাস পরে 4 বছর হবে, তারপরে 1 বছর আছে। আমরা বিশ্বাস করি বিএনপি জামাত যে নির্যাতন চালিয়েছিল তাদের ক্ষমতার সময়, এবং তারা ক্ষমতার বাইরে থেকেও তারা যে মানুষকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছে, বাংলাদেশের মানুষ নির্বাচনে আসলে ব্যালটের মাধ্যমে জবাবটা দিয়ে দেবে। বাংলাদেশের যে উন্নয়নের ধারা সেটি অব্যাহত রাখবার জন্য মানুষ আবার আপনার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আরেকটা কথা আপনাকে বলি, সাম্প্রতিককালের যে ষড়যন্ত্রগুলি, ওরা কিন্তু ষড়যন্ত্র করেছেই। আপনি 2008 সালে নির্বাচনের পরে 2009 সালে আপনি দেখেছিলেন 56 দিনের মাথায় কি হয়েছিল, সেই আমাদের বিডিআর নারকী হত্যাকাণ্ড, তারপরে ওরা পারেনি, একটার পর একটা ষড়যন্ত্র করছে, সর্বশেষ ষড়যন্ত্র আপনি দেখেন আমাদের কিভাবে আমাদের রোহিঙ্গারা এদেশে আসছে, এবং আসার ধারা কিন্তু অব্যাহত আছে। তারা জুডিশিয়ারি নিয়ে একটা ষড়যন্ত্র করেছিল, সেটি ফাঁস হয়েছে, ফেল করেছে, সকল ষড়যন্ত্রই কিন্তু কাটিয়ে আমরা উঠতে পারি, এবং আমরা বিশ্বাস করি যে আগামীতেও যদি তারা কোনো ষড়যন্ত্র করে সেগুলো ভেস্তে যাবে, এবং আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবার জন্য। আপনার কাছে সামনে নির্বাচনে নিয়ে সংক্ষেপে যদি আপনার প্রত্যাশার কথা আপনি বলেন। আমি শতভাগ নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যদি আমাকে দিয়ে আবারও এই এলাকায় নির্বাচন করান, আমার যদি মনোনয়ন হয়, আমার বিশ্বাস এই প্রায় 4 বছর গত হয়েছে, আমি ঢাকায় খুব কমই আসি, আমি প্রায় সপ্তাহ মাসের পর মাস গ্রামকে গ্রাম হাঁটি, এবং মানুষের উন্নয়ন যে জায়গায় দরকার আমি নিজে হেঁটে গিয়ে সেই উন্নয়নটা করি, এবং আমি বোঝাতে চাই যে এই উন্নয়নটা জনতা শেখ হাসিনা দিয়েছে। 5টা মানুষের বাড়িতে একসাথে বিদ্যুৎ ওপেন করলেও সেই বিদ্যুৎটা আমি নিজে হাতে জ্বালাই, কারণ যে মানুষটার ঘরে আমি বিদ্যুৎ জ্বালাবো সে নিশ্চয়ই আমার অন্তরে বিদ্যুৎ একদিন জ্বালাবে, আমার অন্তর একদিন আলোকিত করবে, এবং এই শেখ হাসিনার উন্নয়ন আমি নিজে হাতে জনতা শেখ হাসিনার প্রতিনিধি হয়ে এই বিদ্যুৎগুলো আমি জ্বালাই। সেটা যত সামান্যই হোক, 10টা বাড়ি হোক, 15টা বাড়ি হোক, বা 20টা মিটার হোক, সেই 20টা মিটার হলে আমি নিজে ওপেন করি এবং নিজে বাতিটা জ্বালাই। জ্বালানোর অর্থ একটাই, সেটি হলো যে আমি আপনার ঘরে আলো জ্বাললাম জীবনে প্রথম,
আপনি আমার অন্তরে আলো জ্বালিয়ে রাখবেন সারা জীবন, জননেত্রী শেখ হাসিনার অন্তরে আলো জ্বালিয়ে রাখবেন সারা জীবন। এবং শুধু আমার এলাকা না, ময়মনসিংহের এগারোটা, ঢাকার পরে সবচেয়ে বড় এলাকা হলো ময়মনসিংহ, এগারোটা আসনের অবস্থাই সেম। প্রত্যেকটা আসনে এমপিরা কাজ করছে ভালো এবং গ্রামগঞ্জের এমপিরা মানুষের কাছে পৌঁছতে পেরেছে, শেখ হাসিনার উন্নয়নগুলো মানুষের ঘরে পৌঁছায় দিতে পারছে এবং মানুষ এগুলা পেয়ে খুশি সন্তুষ্ট। সর্বশেষ প্রত্যাশা কি? আসলে আমার প্রত্যাশাটা হচ্ছে, এই সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, মাননীয় প্রধানমন্ত্রী আবার মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং আমরা প্রত্যেকটা এলাকায় যে যেখানে আমাদেরকে মনোনয়ন দেওয়া হবে প্রত্যেকটা আসনই আমার মনে হয় যে আমরা মানে বিজয়ী হব, এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার তৃতীয়বারের মতো এক নাগারে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। ধন্যবাদ অ্যাডভোকেট সঞ্জীদা খানম এমপি এবং আনোয়ার আবেদিন তুহিন এমপি, আপনাদের উভয় সময় দিয়েছেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা বলেছেন, আপনাদের প্রত্যাশার কথা বলেছেন। এই জন্য বাংলাদেশ টেলিভিশন এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম দুজন জনপ্রতিনিধির কাছ থেকে বর্তমান সরকার কীভাবে এদেশের আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন এবং তাদের যে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যেভাবে তারা কাজ করেছেন, আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে আগামী দিনে এদেশের জনগণ নির্বাচিত করে আবার প্রধানমন্ত্রী বানাবেন। প্রিয় দর্শক, এই প্রত্যাশায় আমরা এগিয়ে যাব সেই বাংলাদেশটি গড়ার লক্ষ্যে যে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই পর্যন্তই, শুভকামনা রইল, খোদা হাফেজ।